ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমি এই ভিডিওতে দেখাবো উচ্চ মাধ্যমিক ভূগোলের একটি ইউনিট টেস্ট পরীক্ষা আমি নেব। সেই ইউনিট টেস্ট পরীক্ষার একটা প্রশ্নপত্র আজ এই ভিডিওতে আপলোড করা হবে। প্রশ্নপত্রটা দেখে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করো। উচ্চ মাধ্যমিক 2021-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রটি। প্রশ্নপত্রটি তোমরা প্রথম থেকে ভালো করে আগে প্রশ্নপত্র ভালো করে দেখো এবং পড়ো, তারপরে তোমরা বাড়িতে বসে প্রশ্নপত্রকে ধরে ধরে তোমরা উত্তর করো। দেখো, ক্লাস 12 ইউনিট টেস্ট, ফুল মার্ক 30, টাইম তোমাদের 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? তোমরা প্রশ্নপত্রটা এখান থেকে দেখো, দেখে দেখে করে প্রশ্নপত্র ভালো করে পড়ে দিয়ে তোমরা বাড়িতে বসে এটা অবশ্যই খাতে করে প্র্যাকটিস করো। যেহেতু তোমরা স্কুল হচ্ছে না, স্কুল কবে খুলবে সেটাও আমরা জানি না, তার জন্য তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই প্রশ্নপত্রটা দেখে দেখে বাড়িতে বসেই প্র্যাকটিস করো। খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নপত্রটি, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক 2021-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথম যে 30 মার্ক কীভাবে করা হয়েছে দেখো। প্রথমে এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মার্ক করে দেওয়া হয়েছে, 10টি দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর দেখো, মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে বলে। এতে বলা হয়েছে হিউমিফিকেশন, স্যালিনাইজেশন, সিতে ইলুভিয়েশন বা অ্যালুভিয়েশন, ঠিক আছে? 2 নম্বর বলা হয়েছে মিলেট জাতীয় ফসল উৎপাদনের জন্য প্রয়োজন আর্দ্র জলবায়ু, উষ্ণ আর্দ্র জলবায়ু, উষ্ণ শুষ্ক জলবায়ু আর নাতিশীতোষ্ণ জলবায়ু, কোনটা হবে তার মধ্যে তোমাকে সেটা দেখাতে হবে। 3 নম্বর বলেছে একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো লিথোসল, রেগোসল, পটসল, পলিমৃত্তিকা, কোনটা হবে সেটা তোমাকে করতে হবে। 4 নম্বরে দেখো রেশম বা গুটি পোকার প্রতিপালনকে বলে সেরিকালচার, পিসিকালচার, হার্বিকালচার, হর্টিকালচার, কোনটা হবে সেটা তোমাকে করতে হবে। 5 নম্বর দেখো মাটির প্রাথমিক কণাগুলি যখন সমষ্টিতে পরিণত হয়ে একক গঠন করে তখন তাকে বলে পেট, পেডন, এপিপেডন, পলিপেডন, যেটা উত্তর হবে সেটা তোমার উত্তর লিখো। আচ্ছা, 6 নম্বর বলেছে দেখো কাকে ডিউ অফ হেভেন বলে, ডাব, চা, কফি, রাবার, কোনটা হবে সেটা তোমার উত্তর করবে। 7 নম্বর বলেছে দেখো হিল গার্ড কোন মৃত্তিকাকে কালোখার মৃত্তিকা বলেছে, সোলোনেজ, সোলানাচক, গ্লি মৃত্তিকা, হাইড্রোমরফিক মাটি, কোনটা বলা হয়েছে সেটা তোমার দেখতে হবে। হিলগার্ড কোন মৃত্তিকাকে কালো ক্ষার মৃত্তিকা বলেছে, এই 4টার মধ্যে কোনটা হবে সেটা লিখতে হবে। 8 নম্বর বলেছে দেখো স্থানান্তর কৃষি থাইল্যান্ডে যে নামে পরিচিত, মিলপা, পোনম, তামরাই, কনুকা, কোনটা হবে সেটা তোমার লিখতে হবে। 9 নম্বরে বলেছে 9 নম্বর দেখো কি বলেছে, চার্ণ জেম মৃত্তিকার মৃদভেদী প্রাণী কর্তৃক যে গর্ত সৃষ্টি হয় তাকে বলে হার্ট প্যান, কোটেভিনা, ডিউরিওক্রাস্ট, ডিতে কঙ্কালসার, এই 4টার মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। 10-এ বলেছে যে ধরনের কৃষিকাজে মানুষ ও প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করা হয় তাকে বাজার কৃষি, মিশ্র কৃষি, আর্দ্র কৃষি না শুষ্ক কৃষি, কোনটা বলা হয় সেটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, এবার বিদ্যালয়ে চলে আসছি, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে? 1-এ বলা আছে শস্যাবর্তন কাকে বলে, কৃষির প্রগড়তা কী অথবা রেটুন কী, সোলাম কী অথবা রেগোলিত কী, ঠিক আছে? 4-এ বলেছে মৃত্তিকাত অবনমন বলতে কী বোঝো, 5-এ বলেছে আর্দ্র কৃষি কাকে বলে, 6-এ বলা হয়েছে ইউমেফিকেশন কাকে বলে অথবা মৃত্তিকা সংরক্ষণের একটা পূর্ত পদ্ধতির নাম লেখো, ঠিক আছে? এবার সি দেখে বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। 1 নম্বর বলেছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো, এন্টিলসল ও মেলিসলের উদাহরণ সহ 2টি করে বৈশিষ্ট্য লেখো, অথবা মৃত্তিকা সৃষ্টির মৌলিক পদ্ধতিগুলি লেখো, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা আলোচনা করো। 2 নম্বর বলেছে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ আলোচনা করো, ভারতের ডাল চাষের 2টি সমস্যা লেখো, উদ্যান কৃষি বলতে কী বোঝো, ঠিক আছে? অথবা বলা হয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চলের ফল উৎপাদনের জন্য বিখ্যাত কেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের 2টি সুবিধা লেখো, শ্রীলঙ্কার নারকেল চাষের উন্নতির কারণ আলোচনা করো। তাহলে বুঝতে পেরেছো, খুব ভালো ভালো কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যেন এগুলো ভালো করে এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট,
ঠিক আছে, আমি অনুরোধ করবো অবশ্যই তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিসটা করো। ওকে, তাহলে কোশ্চেনগুলো তোমরা দেখে নিলে, বাড়িতে বসে কোশ্চেনগুলো দেখে নাও, দেখে নিয়ে তোমরা উত্তরগুলো ভালো বাড়িতে বসে সুন্দর করে প্র্যাকটিস করো। তোমরা যদি পরীক্ষাটা ভালো করে দাও, আমি পরে আবারও এরকম ধরনের একটা কোশ্চেন আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।